পাকুয়াহাটে নির্যারিতা দুই মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব। মানিকচক থানার মথুরাপুর এলাকার বাসিন্দা দুই মহিলার বাড়িতে রবিবার পৌঁছে যান সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সভাপতি সুতপা মুখার্জি। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সম্পাদিকা সহ বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা। চোর সন্দেহে গণধোলাই দেওয়া ওই দুই মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির মহিলা নেতৃত্বরা। সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সব রকমভাবে দুই মহিলার পাশে রয়েছেন বিজেপি এমনই জানান জেলা বিজেপির মহিলা মোর্চার সভাপতি সুতপা মুখার্জি। থেকে বড় কথা প্রশাসনিক ব্যবস্থা, উনার মুখে যে শুনলাম মেরেছে, চোর সন্দেহতে উনাকে মেরেছে, পাবলিক মেরেছে, উনারা ওখানটাতে ব্যবসা করতে যায়, এখন বোঝা যাচ্ছে যে যাতে উনারা ওখানে ব্যবসা করতে না পারে মেরেছে। সব থেকে মানে বলার কোনো ভাষা নাই, পুলিশ ওখানে ছেলে পুলিশ উনাদেরকে বলছে এত অবস্থা খারাপ, এখন শুনে মানে কি বলবো আমার, মানে বলার মতন কোনো ভাষা নেই। তাকে বলছে হাত পাত, বেটা ছেলে পুলিশ উনাদেরকে বলছে হাত পা, মানে আরো মারবে। একটা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে, তাকে দেখে আমরা অনেক অনুপ্রেরণা জুগিয়েছিলাম যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এসছে, আমাদের মহিলারা সুরক্ষিত হব। আজকে একটা মহিলা দেখেন তাদের বাড়িঘর, তাদেরকে দেখে কি মনে হয় চোর? দেখেন কি করে, পাতা দিয়ে জ্বালিয়ে রান্না করে, ঘরে বাসন কুসুন নেই, কত কষ্ট মহিলার। সেই মহিলাকে বিভৎস করে মেরেছে, তারপরে বেটা ছেলে পুলিশ গিয়ে বলছে হাত পাত, আবার আরো মারবে, তাদের জেল হয়ে গেছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মণিপুর মণিপুর করে চেঁচাচ্ছেন, মণিপুর নিয়েও আমাদের দুঃখ, মণিপুরের মহিলাদের নিয়েও আমরা চিন্তিত, আমাদের বুক কাঁদে, কিন্তু এই রাজ্যের মহিলারা সুরক্ষিত নেই। তিনি বলেন আমি ঘরের মেয়ে, তা আমরা কি, উনি কি, যাকে এইভাবে মারা হলো বিভৎস করে থানায় বসানো হলো, থানার পুলিশ বলছে হাত পা, তাহলে আমরা কি, উনি কি, উনি ঘরের মেয়ে না, উনি এই রাজ্যের মেয়ে না, তাহলে আমরা যাব কোথায়? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।